সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদের জন্য অনেক সুন্দর একটি তিন রুমের টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। এই বাড়িটির মধ্যে রয়েছে একটি ব্যালকনি, ব্যালকনিটি আরসিসি ছাদ দেওয়া হয়েছে। প্রত্যেকটা রুমের মধ্যে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং উপরে বোর্ডের সিলিং করা হয়েছে। রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাচ করা হয়েছে। তিনটি রুমের সামনে তিনটি বেসিন রাখা হয়েছে হাতমুখ ধোয়ার জন্য। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি ব্যালকনি দিয়ে করা হয়েছে তিনটি বেডরুম। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই সেম বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে, ড্রয়িং কিভাবে করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এখানে ব্যালকনিটি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে। বাড়িটির মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। তিনটি রুমের সামনে তিনটি বেসিন রাখা হয়েছে হাতমুখ ধোয়ার জন্য। আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। যদি আজকের এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন টিনশেড বাড়ির ডিজাইন দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। এটা হচ্ছে প্রথম রুমের ভিতর ডিজাইন। এই প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের উপরে বোর্ডের সিলিং করা হয়েছে। রয়েছে প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 5 ফিট 9 ইঞ্চি। এখানে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাচ করা হয়েছে এবং কিচেন রুমের মধ্যে একটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। যেহেতু এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে তিনটি রুমের মধ্যে তিনটি বেসিন রাখা হয়েছে, আপনি চাইলে বেসিন একটাও দিতে পারেন অথবা আপনি চাইলে তিনটিও দিতে পারেন। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। আমরা ভিতর ডিজাইন দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন। এই রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে। রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। উপরে বোর্ডের সিলিং করা হয়েছে যেন অনেক সুন্দর দেখা যায়। লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন এবং এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। পিছনের তিনটি রুমের মধ্যে তিনটি জানালা ব্যবহার করা হয়েছে। যেহেতু বাড়িটি কাঁসারের মধ্যে করা হয়েছে যার কারণে মালপত্র একটু বেশি লাগছে, আমরা এখন দেখে নেব এই বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 47 ফিট এবং প্রস্থ 20 ফিট। রয়েছে বাড়িটির মধ্যে তিনটি বেডরুম। তিনটি রুমের মধ্যে তিনটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। বারান্দার বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 5 ফিট 9 ইঞ্চি। মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 5 ফিট 9 ইঞ্চি। লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে তৃতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 7 ফিট। বাড়িটি 940 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। আপনার কাছে যদি এই বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। নিয়মিত টিনশেড বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটি করতে ইট লাগবে 18,000। প্রতি পিস ইটের দাম 14 টাকা হলে 18,000 ইটের দাম লাগবে 2,52,000 টাকা। সিমেন্ট লাগবে 260 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 570 টাকা হলে 260 প্যাক সিমেন্টের দাম লাগবে
1,48,200 টাকা। বালি লাগবে 1,500 ফুট, প্রতি ফুট বালির দাম 80 টাকা হলে 1,500 ফুট বালির দাম লাগবে 1,20,000 টাকা। রড লাগবে 700 কেজি, প্রতি কেজি রডের দাম 95 টাকা হলে 700 কেজি রডের দাম লাগবে 66,500 টাকা। কুয়া লাগবে 600 ফুট, প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 600 ফুট কুয়ার দাম লাগবে 84,000 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 50,000 টাকা, টিনের সাথে কাঠ লাগবে 80,000 টাকা, কাঠের দরজা লাগবে 4টি, একটি দরজার দাম 15,000 টাকা হলে 4টি দরজার দাম লাগবে 60,000 টাকা, প্লাস্টিকের দরজা লাগবে 3টি, একটি দরজার দাম 4,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 12,000 টাকা, জানালা লাগবে 60টি, একটি জানালার দাম টাই গ্লাস সহ 12,000 টাকা হলে 60টি জানালার দাম লাগবে 84,000 টাকা। তিনটি রুমের মধ্যে সিলিং করা হয়েছে, সিলিং করতে লাগবে 75,000 টাকা। বাড়িটির মধ্যে দুইটি মেন গেট করা হয়েছে, দুই পাশের গ্রিল সহ লাগবে 60,000 টাকা, টাইলস লাগবে 50,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 60,000 টাকা, ইলেকট্রিকের মালামাল লাগবে 35,000 টাকা, সেন্টারির মালামাল লাগবে 60,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 1,70,000 টাকা, টিন মিস্ত্রির বেতন লাগবে 25,000 টাকা, রং মিস্ত্রির বেতন লাগবে 25,000 টাকা, সেন্টারির মিস্ত্রির বেতন লাগবে 30,000 টাকা, ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 15,000 টাকা, টাইলস মিস্ত্রির বেতন লাগবে 18,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 15,79,700 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি টিনশেড বাড়ি করতে পারেন। তবে বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন, আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন। যেহেতু বাড়িটি একটি কাছারের মধ্যে করা হয়েছে, যার কারণে ইট বালু সিমেন্ট একটু বেশি লাগছে, আপনারা যদি সমান জায়গার মধ্যে করেন তাহলে খরচ আরও কম লাগবে। বাড়িটি 940 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটি বেলকনি দিয়ে করা হয়েছে, তিনটি বেডরুম। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনশেড বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। বাড়িটি 940 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। প্রত্যেকটা বাড়ির মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। আমাদের চ্যানেলে প্রতিদিন টিনশেড বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে। যদি আমাদের চ্যানেল থেকে এরকম নতুন নতুন টিনশেড বাড়ির ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথেই থাকবেন।